মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি ভাবছি যে অনির প্রথম বিয়েটা না হয় বনিবনা হয়নি বলে টেকে নি, কিন্তু এটাও কি টিকবে মা? সেকেন্ড বিয়েতে কেউ এতটা ইনভেস্ট করে? আমি মনে হয় লেট করে ফেললাম। কিরে অনিদা, তোর গায়ে হলুদটা হয়ে গেল? ওকে বলেছিল তোকে আসবে যে ও? একদম না, কিন্তু সূর্য অনেকে বলেছিল যে ওর বিয়েতেও যেভাবেই হোক হাজির থাকবে। ভেবেছিলাম হয়তো এমনি বলেছে সন্ধ্যেবেলা একবার ফর্মালিটি করতে ভিজিট করবে, কিন্তু এতে দেখছি সকালবেলাই এসে হাজির হয়ে গেছে। আর শর্মি, তুই একটু ওয়েট করতে পারলি না? আমি কি সুন্দর ভাবলাম অনিতাকে একটু জমিয়ে হলুদ মাখাবো। আরে তো আমি কি করে জানবো তুমি সকালে আসবে? এক্ষুনি হলো জাস্ট, আমরা জাস্ট তত্ত্ব নিয়ে বেরোবো এখন। ও হ্যাঁ হ্যাঁ, আমি আমি দেখলাম বাইরের গাড়িতে সমস্ত জিনিসপত্র তোলা হচ্ছে। এই শর্মি, এই জাস্ট লাস্ট কয়েকটা তত্ত্ব বাকি আছে, এক্ষুনি তুলে নেবো, তুমি যাচ্ছ তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এতগুলো নিতে পারবে না, আমাকে কিছু দাও। নাও। এই শৌর্য, তুমি এই তত্ত্বগুলো নিয়ে ও বাড়িতে যাবে নাকি? হ্যাঁ অবশ্যই যাবো। আমি যাবো না, আরে আমি যাবো বলেই তো অফিসে জাস্ট গুড়ি ছুঁয়ে চলে এলাম। শৌর্য প্লিজ বাড়াবাড়ি করিস না, অনির বিয়েটা তুই গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছিস, সেটাই অনেক। লোক দেখিয়ে বিয়ে সব করার দরকার নেই। কোন মা মা, আমি লোক দেখিয়ে কিছু করছি না, আমি যেটা করছি স্বেচ্ছায় করছি। মন্দার বলছি, চলো আমরা এগুলো গাড়িতে রেখে দিয়ে আসি। এই নাও হলুদের পার্টি, এবার তোমরা যাও, ওরা মেয়ে তো বসে আছে স্নান না করে, এবার তোমরা বেরিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ চলো তাহলে যাওয়া যাক। এবার সত্যি আর দেরি করবো? হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু একটা ব্যান্ড পার্টি হলে কিন্তু মন্দ হতো না, বেশ নাচতে পারতাম। তুমি তো জানোই কুটিদা এসব ধুমধারাকা একদম পছন্দ করে না, তার উপর বাঙালি বিয়ের কালচার ভেঙে বিয়ে করবে কুটিদা, তোমার মনে হয়? মানে তোমার রনিদা, মানে অনিদা না, সেই একই রয়ে গেল, সেই সেকেলে রয়ে গেল। তবে চিন্তা করো না, আজকে রাতের বিয়ের আসর আমি দায়িত্ব নিয়ে জমিয়ে দেবো। শৌর্যদা, এখানে দাঁড়িয়ে আড্ডা দেবার সময় নেই, তুমি গেলে চলো, নাহলে এখানেই থাকো, কুট্টিটাকে সঙ্গ দাও, বেচারা এক হাতে সব সামলাচ্ছে। শর্মি তুই এসব কি বলছিস, ও একাই 100। আরে ঘরের বাইরে বড় হওয়া ছেলেরা এই কলকাতার খাস ক্যালকেশিয়ানদের মতো হয় না, তার থেকে অনেক স্মার্ট হয়, বুঝতে পেরেছিস? কি অনিদা, ঠিক বললাম তো? আমি চললাম তোর হবু বউয়ের বাড়িতে তত্ত্ব নিয়ে, দেখে আসি ও বাড়ির জোগাড় যন্ত্র কত দূর এগোলো। মন্দার চলো। টিকলু, তোমার ভাই কিন্তু এবারে বড্ড বেশি আতিক্ষেতা করছে। আরে বাবা, এরা তো এমন কিছু আমাদের ক্লোজ রিলেটিভস নয় যে এত বাড়াবাড়ি করতে হবে। আরে জানি তো, সূর্যর মতলবটা ঠিক বুঝতে পারছি না, ও বাড়ি যাওয়ার পেছনে ওর অন্য কোনো মোটিভ নেই তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।